আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরে দেখব তিন নেতার মাজার ঢাকা। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা, ফ্ল্যাংবার্ড চ্যানেলের পক্ষ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় থেকে দৈল চত্বর হয়ে হাইকোর্ট যাবার রাস্তার ঠিক বাম পাশে অবস্থিত এই তিন নেতার মাজার। মাজারে প্রবেশের প্রধান ফটকে যাবার পথে দেখা মিলবে অনেকগুলো কুটিপণ্য, হস্তশিল্প, তুজসপত্র, চিত্রকর্ম ও গৃহসজ্জার সকল সামগ্রী বিক্রির দোকান। এখানে পাবেন ঘর সাজানোর বাহারি, মনোমুগ্ধকর হরেক রকম ও পদের পণ্য সামগ্রী। এই দোকানগুলো পেরিয়ে একটু সামনে এগোলেই দেখা মিলবে তিন নেতার মাজারে প্রবেশ করার প্রধান ফটক। কিন্তু বিধি বাম, প্রধান ফটক ও পকেট গেটে ঝুলছে তালা, তাহলে কি না দেখেই ফিরে যাওয়া লাগবে? এরই মধ্যে জানতে পারলাম আরও একটু সামনে এগোলেই বিকল্প পথে প্রবেশ করা যাবে মাজার প্রাঙ্গণে। অবশেষে বিকল্প পথটি খুঁজে পেয়ে মনের আনন্দে ঢুকে পড়লাম মাজার দর্শনে। এবার জেনে নেওয়া যাক এই মাজারের কিছুটা ইতিহাস। রাজধানী ঢাকার দোয়েল চত্বরের কাছে অবস্থিত তিন নেতার মাজার, যা বাংলাদেশের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন। বাংলাদেশের জাতীয় তিন নেতা হোসেন, শহীদ সোহরাওয়ার্দি, খাজা নাজিমুদ্দিন এবং এ কে ফজলুল হকের সমাধির উপর 1963 সালে স্থপতি মাসুদ আহমেদ ও এস এ জহিরুদ্দিনের নকশায় তিন নেতার মাজার স্থাপনাটি নির্মাণ করা হয়েছে। তিন নেতার মাজারের কাছেই রয়েছে হাইকোর্ট ও শিশু একাডেমি। স্বাধীনতার পূর্ব সময়ে এই তিন মহান নেতাই তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিন নেতার রাজনৈতিক চর্চার বিশেষ অবদান রয়েছে। বাংলার বাঘ খ্যাত শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী। ফজলুল হক 1954 সালে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরবর্তীতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর হিসাবেও দায়িত্ব পালন করেন। এছাড়া যুক্ত ফ্রন্ট গঠনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। খাজা নাজিমুদ্দিন 1948 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল নিযুক্ত হন। 1951 সালে তাকে পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়।
হোসেন শহীদ সোহরাওয়ার্দি 1924 সালে কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র হন এবং খাজা নাজিমুদ্দিনের মন্ত্রিসভায় তিনি শ্রমমন্ত্রী নিযুক্ত করেন। 1957 সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দি। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন আর ফ্লাইং বার্ড চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। ডেসক্রিপশনে থাকবে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হতে পারেন আমাদের সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।